মালদার লোকেশে ত্রিবান্দ্রামপুরম, কেরালার ত্রিবান্দ্রামপুরম জেলে আছে। হ্যাঁ, এটা আমি এখন ত্রিবান্দ্রাম কই, হ্যাঁ, রেল স্টেশনে আছি। এটা ত্রিবান্দ্রামপুরম রেল স্টেশন। এই রেল স্টেশনে মানে এখান থেকে ত্রিবান্দ্রামপুরম জেল কতক্ষণ জানাবে? 7 কিলোমিটার এখান থেকে ত্রিবান্দ্রামপুরম জেল, সেন্ট্রাল জেল, সংশোধনাগার জেল। এই জেলে আমার রাজ্যের মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার বেশ কিছু বলতে চারজন জেলে আছে, তাদের সাজা হয়েছে 10 বছর এবং 20,000 টাকা জরিমানা। আক্ষেপ এবং দুঃখের সহিত জানায় যে কেরালায় যারা কাজ করতে আসে তারা যেন ভালোভাবে কাজ করে, অন্যায় বা অনৈতিক কোনো কাজ না করে। যে মালদা, মুর্শিদাবাদ, আপনার আমার রাজ্যের, মূল কথা হলো আমার রাজ্যের কোনো মানুষ এসে কেরালার জেলে 10 বছর জেল খাটবে যৌবনটাকে, যুবক ছেলে, কত বছরের? 30 বছর যুবক ছেলে, 30 বছরের ছেলে, 26 বছরের ছেলে যদি যুবক ছেলে এসে 10 বছর জেল খাটে তাহলে যৌবন, ভাতৃত্ববোধ সমস্ত কিছু নষ্ট হয়ে যাবে এবং ক্ষতিগ্রস্ত হবে সমস্ত কিছু। তাই সুন্দর সুষ্ঠুভাবে কাজ করতে এসছেন, কাজ করবেন, ভালোভাবে কাজ করবেন, এমন কোনো কাজ করবেন না যেটা আইন এবং কানুন বলেন, আইনের চোখে, প্রশাসনের চোখে ক্ষতিগ্রস্ত হয় এবং মানুষ যেন এতে জেল বা সাজা এরকম এখানকার কোর্ট যেন না দেয়। একটা যুবক ছেলে 10 বছরের সাজা খাটবে এখানে, আক্ষেপজনক। এখান থেকে ত্রিবান্দ্রাম জেল থেকে এখান, যেহেতু মামলার রায় ঘোষণা হয়ে গেছে, কোচি হাইকোর্টে এই মামলার পুনরায় বিবেচনা, আবেদন করা হবে এবং এই চারজন মালদার ছেলেকে যেন জেল থেকে ছোটানো যায় তার ব্যবস্থা করতে হবে নাকি? হ্যাঁ, তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হরিশ্চন্দ্রপুরের টালবাংরুয়া। তোমার নাম কি? হাসিরুদ্দিন। হাসিরুদ্দিনের সাথে দেখা। যাই হোক, টালবাংরুয়া এই সব এই ভাই যোগাযোগ করেছে যে যেন তাদেরকে ব্যবস্থা করা যায়। দেখা যাক, আইন আইন আছে, 72 মুশকিল 73 আসান আছে। হ্যাঁ, দেখা যাবে ইনশাল্লাহ, অসুবিধা নেই। ভালো থাকুন, পরে আবার কথা হবে।